সময় দর্শক বন্ধু তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আরেকটি স্বাগত জানায় বন্ধুরা আজকে আমরা কথা বলবো আয়ুষ্মান কার্ড সম্পর্কে অর্থাৎ আয়ুষ্মান কার্ড অনলাইন আবেদন দু হাজার বাইশে নতুন ওয়েবসাইট প্রকাশিত হয়েছে তো এই আয়ুষ্মান কার্ড নতুন পোর্টালে কিভাবে আপনারা আবেদন করবেন কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওটি আমি তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদিও এই ভিডিওতে একটু হলে উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং এই ধরনের আলো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আয়ুষ্মান কার্ড অনলাইনে আবেদন করুন দু হাজার বাইশের নতুন ওয়েবসাইটে যাদের আয়ুষ্মান কার্ড আছে বা যারা আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে চান তাদের জন্য ভারত সরকারের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এসেছে আয়ুষ্মান কার্ডের জন্য ভারত সরকার একটি নতুন ওয়েবসাইট প্রকাশিত করেছে এর মাধ্যমে আপনি আয়ুষ্মান কার্ড সংক্রান্ত সমস্ত কাজ সহজেই করতে পারবেন এই পোর্টাল সম্পর্কিত সারি তথ্য নিচে দেওয়া আছে এই পোর্টালের মাধ্যমে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে এবং এই সম্পর্কে আরও তথ্য জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ বিষয়টি দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে তো বন্ধুরা আয়ুষ্মান কার্ড অনলাইন আবেদনের যে নতুন ওয়েবসাইট সেটি হচ্ছে আয়ুষ্মান কার্ডের জন্য ভারত সরকার একটি নতুন ওয়েবসাইট প্রকাশ করেছে এই ওয়েবসাইটের নাম হচ্ছে সেতু ডট পি জে এ ওয়াই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে যেতে পারো এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে অনেক কিছুই সহজে করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আয়ুষ্মান কার্ডের জন্য জারি করা তালিকায় থাকা ব্যক্তিদের নাম দেখতে পারবেন এর সাথে তাদের আয়ুষ্মান কার্ড তৈরি করা হবে এবং ডাউনলোডও করা যাবে এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না এর সাথে আপনি এই আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আয়ুষ্মান কার্ড সংক্রান্ত সব ধরনের কাজ করতে পারবেন অর্থাৎ এই যে ওয়েবসাইট সেতু ডট পি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনি যদি আসেন তাহলে এইখানে আপনারা আপনাদের নাম চেক করতে পারবেন নতুন কার্ড বানাতে পারবেন ডাউনলোড করতে পারবেন এবং এর যে সমস্ত সংক্রান্ত সমস্ত কী কী কাজ হবে সমস্ত বিষয় জানতে পারবেন তো চলুন আসি আমরা দেখি আয়ুষ্মান কার্ডের যে সুবিধা প্রথমত এই প্রকল্পের অধীনে প্রতি বছর অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের প্রতিটি পরিবারকে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা হিসাবে দেওয়া হবে এই স্কিমের অধীনে করা বিমা বিমাতে তার পরিবারের কোনো সদস্যের বয়সীমার কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ এই এই স্কিমে যারা যাচ্ছে বা এই স্কিমে যারা আবেদন করবে তাদের কোনো বয়সের বাধ্যবাধকতা নেই এই প্রকল্পের অধীনে যদি কোনো ব্যক্তির আগে থেকে কোনো রোগ থাকে বা থেকে থাকে তিনিও এই আওতায় আসবেন অর্থাৎ যে এখানে আবেদন করছে তার যদি কোনো রকম রোগ থাকে সে কিন্তু এই টাকার মাধ্যমে তার চিকিৎসা করাতে পারবে এই প্রকল্পের মাধ্যমে দেশের যে সব বেশি মানুষ পরিবার এবং পঞ্চাশ কোটি মানুষ প্রায় সুবিধা পাবে অর্থাৎ দেশের মধ্যে কিন্তু ফিফটি শতাংশ যে মানুষ বা তার পরিবার তারা কিন্তু এখানে সুবিধা পাবেন এই স্কিমের সুবিধা নিতে যে কোনো ব্যক্তি যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে নিবন্ধন করতে পারবেন অর্থাৎ এই স্কিম যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সরকারি বেসরকারি হাসপাতালে কিন্তু আপনারা এই সুযোগ সুবিধা নিতে পারবেন রোগী ভর্তি হওয়ার আগে ও পরে যে সমস্ত খরচ তা সরকার বহন করবে প্রসবের সময় সমস্ত পরিবারের সমস্ত মহিলাকে ন হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে অর্থাৎ যখন মহিলার প্রসব হবে তো সেই প্রসবের সময় কিন্তু ন হাজার টাকা সে মহিলা ছাড় পাবে শিশু বয়স্ক এবং মহিলাদের স্বাস্থ্যের বিশেষ যত্নে নেওয়া হবে নবজাতক শিশুর জন্য বিশেষ সুবিধা রয়েছে এই কার্ডের মাধ্যমে তো আয়ুষ্মান কার্ডের করতে এবং ওয়েবসাইট রেজিস্ট্রেশন করতে কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ বলে দিই এই আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে আপনাকে প্রথমে এর যে অফিসিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যার লিঙ্ক আমরা নিচে দিয়ে দেবো সেখানে যাওয়ার পর আপনাকে নিচে আসতে হবে এবং আপনাকে রেজিস্টার ইউর সেলফ অ্যান্ড সার্চ বেনিফিশারি অপশানের ওপরে ক্লিক করতে হবে এতে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে সেখানে আপনাকে আপনার ফোন নাম্বার এবং আধার নাম্বার লিখতে হবে যার জন্য আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে এইভাবে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে আয়ুষ্মান কার্ডে নতুন ওয়েবসাইটে লগ ইন এরপরে আপনি হোম পেজে রেজিস্টার বা সাইন ইন বিকল্পটি পাবেন যেটিতে আপনাকে ক্লিক করতে হবে এতে ক্লিক করার পর আপনার সামনে সাইন ইন পেজ চলে আসবো অর্থাৎ আপনাকে সাইন ইন করতে হবে যেটিতে আপনাকে আপনার মোবাইল নাম্বার লিখে ওটিপি যাচাই করে এই পোর্টালে লগ ইন করতে হবে কীভাবে আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবেন এরপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে যেখানে আপনার রাজ্যের নাম জেলার নাম ব্লকের নাম এবং আপনার গ্রামের নাম নির্বাচন করতে হবে এরপরে আপনার সামনে একটি তালিকা খুলবে যার মধ্যে আপনার নাম খুঁজতে হবে এরপর ভিউ অপশন উপর ক্লিক করার পরে এরপরে আপনাকে আপনার মোবাইলে বা আপনার যে আধার নাম্বার রয়েছে সে আধার কার্ডের মাধ্যমে আপনার ওটিপি যাচাই করতে হবে এরপর আপনি এই আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এরকমভাবে আপনার যে আয়ুষ্মান কার্ড সেই কার্ডটি আপনি ডাউনলোড করবেন রেজিস্টার করবেন আপনার যে তালিকা সেই তালিকা দেখতে পারবেন তো সম্পূর্ণ বিষয়টি যদি আপনারা অনলাইনের মাধ্যমে কীভাবে করতে হয় দেখতে চান তবে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমরা সেটিকে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং কারা কারা এই আয়ুষ্মান কার্ড পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে জানাই গুড বাই